আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো বন্ধুরা, আজ হচ্ছে মহাপঞ্চমী, তো তোমাদের সবাইকে জানাচ্ছি মহাপঞ্চমীর অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুরা, এবার পুজোতে আমি অনেক অনেক শপিং করেছি, আমি একা না, আমার হাজবেন্ড অনেক শপিং করেছি, তো আজ সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলো বন্ধুরা, আর বেশি বকবক না করে তোমাদের সাথে সেগুলো শেয়ার করি, অনেক মার্কেটিং করেছি। আমি বুঝতে পারছি না যে তোমরা কতটা আমার কথা শুনতে পাচ্ছ, কারণ আমাদের এই অ্যাপার্টমেন্টের মধ্যে যে পুজোটা হচ্ছে ওটা আজকে উদ্বোধন করতে এসেছি কণিকা দি, আর একটু একটু অনুষ্ঠান প্রতিষ্ঠান হচ্ছে, তো একটু এখান থেকে সাউন্ডটাও আসতে পারে, তো তোমরা একটু কষ্ট করে হোক দেখে নিও। তো চলো বন্ধুরা, বকবক করছি না, ভিডিওটা একেতে অনেক লেন্দি হয়ে যাবে, কারণ এত শপিং করেছি সেজন্য। দাঁড়াও, জানলাটা দিয়ে এলাম বলে একটু সাউন্ডটা কম কম আসছে, তো আমি ভাবলাম যে তোমাদের হয়তো বা বুঝতে অনেকটা সুবিধা হবে। তো চলো বন্ধুরা, আমি এক এক করে দেখিয়ে নিচ্ছি। ফার্স্টে দেখাচ্ছি আমি আমারটা, নিজেতে দেখাতে গেলে খুবই ভালো লাগে, আর আমার এই হেয়ার কাটিংটা কেমন লাগছে তোমরা কিন্তু সেটা অবশ্যই জানাতে ভুলো না। তো চলো, আমার কিন্তু চুল ছিল একদম পা পর্যন্ত, আমি কিন্তু কেটে এটা করেছি। তো চলো বন্ধুরা, একটু জাস্ট বেঁধে রেখেছি, বুঝেছো, গরম লাগছে প্রচুর, হালকা করে একটু বেঁধে রেখেছি। আমি ফার্স্টে দেখাচ্ছি শাড়ি, শাড়ি এটা হচ্ছে আমার হাজবেন্ড আমাকে পুজোতে দিয়েছে শাড়ি, ব্ল্যাক কালার আর রেড কালার, আর এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে আঁচল, আর এটা হচ্ছে ব্লাউজের পিস। দেখো তো বন্ধুরা, তোমাদের কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এই যে এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে ব্লাউজের পিস, আর হচ্ছে অল বডিটা হচ্ছে এই যে এরকম, অল বডিতে একই কালার কিন্তু এরকম কাজ করা আছে, আর এটা হচ্ছে পার। এটা শাড়িটা হচ্ছে তিনটে কালারের, তিনটে কম্বিনেশন আছে, আর রেড ব্ল্যাক আর হচ্ছে কি এটাকে কি বলে, খয়েরি কালারের বলে, চেরি কালারটা। চলো নেক্সট যাই, এটা আমার হাজবেন্ড আমাকে দিয়েছে পুজোর গিফট। এটা দিয়েছে আমার জেঠি শাশুড়ি পুজোতে, এটা হচ্ছে অল বডিতে হচ্ছে এই কাজ, অল বডিতে আছে এই কাজ, এটার পাটটা দেখো, এই যে হচ্ছে পাটটা, মানে পাট তো না, এটা হচ্ছে আঁচল, মানে এখান থেকে এই যে আঁচল, আঁচলে আছে এই কাজটা, এই কাজটা আছে আঁচলে, আর এই যে হচ্ছে শাড়ি, অল শাড়ির কাজ, এটা হচ্ছে সিল্কের শাড়ি, আর এটা ব্লাউজের পিস হচ্ছে এই যে নীল কালারের ব্লাউজের পিস। আমি শাড়ি খুলে খুলে দেখাচ্ছি না, কারণ এখন অনেক গিফট অনেক কিছু, তো ভাস করতে তো অনেক টাইম লেগে যাবে সেজন্য। দুটো হয়ে গেল, ঠিক আছে, এবার আমি একটা গাউন দেখাচ্ছি, আমার অনেক শপিং হয়ে গেছে, শপিং তো আমার হাজবেন্ডই দিয়েছে, আমার বাবার বাড়ি থেকে টাকা দিয়েছিল আমাকে, তো এখনো কিছু কিনতে পারিনি বাবার বাড়ির টাকা দিয়ে, তো ভাবছি বাবার বাড়ির টাকাতে আমি পরে কিছুটা কিনে নেব, আর বাবা বাড়ির জন্য এখনো কোনো শপিং করিনি, পুজোতে আমি বাবা বাড়িতে যেতে পারছি না, তো যখন যাব তখন আমি শপিংটা করে নেব। এই একটা গাউন কিনেছি, এটা হচ্ছে গাউনের গলার কাজ, এই গলার কাজ, আর এটা হচ্ছে মানে এই যে বুকের এখান এখানটায় এই পোর্শনটায় আসবে, এটা এই যে এটা গাউন, ভালো লাগছে তো গাউনটা। চলো নেক্সট হচ্ছে এটা, এটাও একটা গাউনই বলতে পারো, কারণ এটা হচ্ছে টু পার্ট, একটা হচ্ছে হাফ আর একটা নিচে হচ্ছে স্কার্ট, এটা নাম যেন ভুলে গেছি, হ্যাঁ গাউনই বলতে পারো। এই যে এত শপিং করেছি কিন্তু পুজোর জন্য কিছুই করতে পারবো না। আর একটা হচ্ছে কাজ, আর গলার এখানে হালকা করে একটু কাজ করা আছে, একটু গর্জিয়াস কাজ করা আছে,
তো এটা এটাতে আমার হাতা লাগানো হয়ে গেছে আর ওগুলোতে আমার হাতা এখনো লাগানো হয়নি বলে ওটা করতে আমি পারবো না। তো এটা নেক্সটে চলে এলো। ও আমার টপস নেক্সট, এই যে এটা হচ্ছে আমার টপস। টপসটা আমার না একটা সিম্পল জিনিসপত্র পরতে খুবই ভালো লাগে, আর টপসটার মধ্যে সিম্পল হলে একটু গর্জিয়াস আছে। গর্জিয়াস মিন্স এটা আছে, এটা একটা স্টাইল। এই যে আর হাতাটা দেখো বন্ধুরা, এই যে হাতা, দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে, এই যে হচ্ছে হাতা, ঠিক আছে, এই যে, এই যে, আর এখানে এসে একটু খোলামেলা। এই যে এটা হচ্ছে আমার টপস। টপসটা কিনেছি জিন্সের সাথে করার জন্য, জিন্সও আছে দেখাচ্ছি। আরেকটা কি কিনেছি বলতো, আরেকটা কিনেছি, এটা খুলে দেখো তাহলে বুঝতে পারবে না তোমরা। এটা হচ্ছে এই যে, এই যে এটা কিন্তু আমার জন্য কিনেছি। এই যে এখানে জিন্স আছে, এই যে জিন্স, জিন্সের সাথে এটা, এটার নামগুলো কি ভুলে গেছি গো, আমার না সব নাম মনে থাকে না, এত শপিং করেছি না। এই যে, ও হ্যাঁ, এটার সাথে একটা গেঞ্জিও কিনেছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। ওটার সাথে পরার জন্য এই যে একটা গেঞ্জি কিনেছি আমি, দাঁড়াও গেঞ্জি, ওটার সাথে গেঞ্জিটাই বেস্ট যাবে। তো আমি ওটার সাথে আবার না শর্ট হাতা গেঞ্জিটা বেশ ভালো যাবে না, ওটার সাথে একটু থ্রি কোয়ার্টার হাতাটা গেঞ্জিটা খুব ভালো যাবে। এই যে একটা গেঞ্জি কিনেছি আমি, এই যে ভালো লাগছে, এই যে গেঞ্জি। আর নেক্সট চলে এসেছি একটা শার্ট, ওটা আমার টি শার্ট, আর এটা হচ্ছে আমার শার্ট। এই যে হচ্ছে আমার শার্ট, শার্টের হাতাটা কিন্তু থ্রি কোয়ার্টার, স্টাইলিশ আছে খুব ভালো। মানে আমি যা যা মার্কেট করেছি না, খুবই একটু স্টাইলিশ দেখে কিনেছি আমি, আর আমার একটু স্টাইলিশ জিনিসপত্র পরতে খুব ভালো লাগে। তো নেক্সট আসছে, তো বন্ধুরা আমার তো প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার আমি আসছি আমার কসমেটিক্সে। তো এই যে আমি একটা পার্স কিনেছি, ছোট মিনি পার্স দেখতে পাচ্ছো, এই যে, এই যে আছে একটু গুলগুলিটা কি বলে এটাকে, যাই হোক একটু আছে। আর এই যে আমি ব্যাগের মধ্যে 100 টাকা রেখেছি, এখানে একটু কয়েন, কয়েকটা কয়েন আছে, আরো কিন্তু টাকা আছে, আমি কিন্তু এটা উদ্বোধন করার জন্য রেখেছি। আর এখানে একটা স্যানিটাইজার রেখেছি, স্যানিটাইজার কিন্তু পুজোর সময় মাস্ট, এটা নিয়ে বেরোতেই হবে। আমার কাছে আরো আছে, বাট আমি একটাই ঢুকিয়ে রেখেছি স্যানিটাইজার, 1 টাকা করে নিয়েছে, 1 টাকা নিয়েছি, ব্যাগটা পড়ে গেল, 1 টাকা করে নিয়েছি। আমার না ছোট ছোট জিনিসগুলো দেখে খুবই ভালো লাগে, এই যে ব্যাগ, আমার ছোট জিনিসগুলো কিন্তু খুবই ভালো লাগে, সেজন্য আমি একটা ছোট্ট একটা মিনি ব্যাগ কিনেছি। আমার কিন্তু অসংখ্য ব্যাগ আছে, তারপরেও আমি একটা এটা কিনেছি। তো নেক্সট চলো, এই যে আরেকটা বড় স্যানিটাইজার কিনেছি, স্যানিটাইজার তো মাস্ট লাগবেই স্যানিটাইজার। নেক্সট আছে একটা পন্স হোয়াইট বিউটি ক্রিম, এই যে এটা আমি রেগুলার ইউজ করি, এটা আমার খুবই ভালো লাগে। নেক্সট আছে একটা পারফিউম, ফগের পারফিউম। নেক্সট আছে ল্যাকমি 9 to 5 cc ক্রিম, এটা এটা আমার মুখের সাথে খুবই বেশ ভালো যায়, এই যে এটা। আর এখানে শেড আছে, শেড বুঝে বুঝে দেখে দেখে কিনে নেবে। নেক্সট আছে একটা লিপস্টিক, এই যে লিপস্টিকের কালার, এই লিপস্টিকটা আমার খুবই ভালো লাগে, এই কালারটা, সেন্টটা কি দারুন। আর কি আছে নেক্সটে, একটা মেহেদি আছে, মেহেদি তো দিতেই হবে পুজো। আর একটা ফেমের একটা ব্লেজ আছে, আমি ফেসিয়াল করি কিন্তু তারপরও একটা ব্লিচ কিনা থাকে, যদি হুটহাট করে কোথাও যেতে হয় করে নিই, তখন
এই হচ্ছে আমার পার্ট হয়ে গেল মোটামুটি। আরো কিছু আছে, দাঁড়া দেখাচ্ছি। আর হচ্ছে ও জুতো, আমি এক পিস জুতো দেখাচ্ছি তোমাদেরকে, আর এই একটা জুতো কিনেছি। ভালো লাগছে তো জুতোটা? আমার কিন্তু অসংখ্য জুতো আছে, কিন্তু তারপরেও আমি এই জুতোটা কিনেছি, কারণ এই জুতোটা না আমি জিন্সের সাথে, তারপরে ওই যে জামাটা দেখা না, ওই জামাটার সাথে পরলে খুবই ভালো লাগে। আর আমার ম্যাক্সিমাম টাইমে আমার জিন্স টিন্স পরা হয়, তো সেজন্য আমি এটাই কিনলাম। আর আমার কিন্তু অসংখ্য জুতো আছে, অসংখ্য জুতো আছে। তোমরা যদি জুতোর ভিডিও দেখতে চাও তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে জানিও, আমি জানি তোমরা কেউ দেখতে চাও না, কিন্তু তারপরে আমি বললাম। এই যে ভালো লেগেছে তো, তো চলো একটা দেখাচ্ছি বলে একটা কিনিনি, কিন্তু এই ব্যাগের মধ্যে আরো একটা আছে। চলো একবারে না প্যাক করে নিচ্ছি, তাহলে আমার না পরবর্তীতে খুব কষ্ট হবে। কি গরম, নেক্সট আসছি আমার, আমার পার্ট কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু আর কিছু কিনিনি। আর যদি কিছু বাকি থাকে তাহলে ঘুরতে ফিরতে কিনে নেব। একটা কম্প্যাক্ট কেনার বাকি ছিল কিন্তু সেটা আছে, সেটা আর কিনিনি। এটা হচ্ছে আমার হাজবেন্ডের, এটা আমার জেঠি শাশুড়ি দিয়েছে। এই যে ওই শাড়িটা আর এই শার্টটা আমার হাজবেন্ডকে দিয়েছে, ওই শাড়িটা আমাকে দিয়েছে। দেখো কেমন লেগেছে, ভালো লেগেছে? এই যে এটা, এটা হচ্ছে আমার হাজবেন্ডের। আর ও আমার আরো একটা বাকি, এই যে আমার জিন্স, এই যে হচ্ছে আমার জিন্স প্যান্ট। এই যে ভালো লেগেছে, ভালো তো লাগবে না, দেখতে হবে না কে মার্কেট করেছে কার পছন্দ মতন। এটাও হয়ে গেল, আমারটা মোটামুটি কমপ্লিট। আর হচ্ছে এই যে আমার হাজবেন্ড একটা কোটি কিনেছে, কোটি। এইগুলো না পাঞ্জাবির সাথে পরলে খুব ভালো লাগে। ও কিন্তু আরো দুটো পাঞ্জাবি কিনেছে, দুটো পাঞ্জাবির মধ্যে একটা পাঞ্জাবি পরে ফেলেছে, আর একটা পাঞ্জাবি আছে, ওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে ভালো লাগছে পিসো, এটা কিন্তু ফুল সিম্পল। আমার তো খুব ভালো লেগেছে এটা। চলো আর নেক্সট চলে আসছি, ওটা আমি পরে ভাস করে রাখবো সুন্দর করে, না হলে আমাকে বকা দেবে না। ঠিক আছে, এদিক হয়ে গেছে। ও এগুলো আজকে সব শপিং করেছি। এই একটা জিন্স, এই জিন্সটা তো আমার খুবই পছন্দ হয়েছে আমার হাজবেন্ডের। এই যে, এই যে ভালো লাগছে না, আমার এই জিন্সটা খুব পছন্দ হয়েছে। আর হচ্ছে আমার হাজবেন্ড যেটাকে শেষ করি তাকে এক করে যাচ্ছি, অনেক মার্কেট করে ফেলেছি। এই যে ওর আরেকটা জিন্স, এই যে ওর না সব ধরনের জিন্সই আছে, আর ছেলে মানুষের তো সব ধরনের জিন্স থাকবেই, কিন্তু এই দুটো না একটু আনকমন দেখেই কিনেছি। তবে আমার আনকমন দেখে কিনলাম না, আমার এটা খুব ভালো লেগেছে। আর ও এই একটা শার্ট কিনেছে, এই যে একটা শার্ট দেখাচ্ছি, এই যে অলবডিতে সেম কাজ শার্ট,
আমি কিন্তু ওটা খুব সুন্দর করে ভাঁজ করে রাখবো, এমন ভেবো না যে আমি ওটা নোংরা করে রাখছি। আর আমার আমি নিজেটা খুব সুন্দর করে ভাঁজ করে তুলে রেখেছি, ওটা আমি ভাঁজ করব। পাঞ্জাবির কথা বললাম না, এই যে হচ্ছে পাঞ্জাবি, পাঞ্জাবিটা না পরলে ওকে খুব সুন্দর লাগবে। পাঞ্জাবি নেক্সট ওর মার্কেট হয়ে গেছে, ও আর না জুতো কিনেনি, কারণ ও যখন জুতো কিনেছিল তখন আমি জুতো কিনেছিলাম না, ও সেজন্য ওর জুতোটা আছে আর আগে থেকে কিনে রেখে দিয়েছিল, আর আমার জুতোটা আমি এখন কিনেছি। আর এবার পুজোর সব থেকে ইম্পর্টেন্ট যে জুতো সেটা হচ্ছে মাস্ক জুতোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, তোমরা যখনই বাইরে বেরো না কেন মাস্কটা পরে বেরোবে, ঠিক আছে? মাস্ক আর স্যানিটাইজার দুটোই কাছে রাখবে। নেক্সট চলে আসছি শার্ট, এখানে দুটো শার্ট আছে, আমি রেঞ্জটা দেখাবো না। এখানে দুটো শার্ট আছে, এই শার্টের মধ্যে থেকে একটা রাখছে কাকার আর একটা আমার বাবার। কোনটা আমার বাবাকে ভালো লাগবে বলো তো? এটা কিন্তু আমার বাবাকে খুব ভালো লাগবে, এটা এটা কিন্তু আমার বাবাকে ভালো লাগবে বলো, এই কালারটা এটা সুন্দর, কিন্তু এটা থেকে এটা একটু ডিপ, এটা ভালো লাগবে। সেটা আমার বাবার জন্য আমি এটা কিনেছি। লেন্স কিন্তু 600 টাকা করে নিয়েছি, এগুলো দেখবা দাও দেখো, এই দেখো 600 করে জামাটাই তো দেখাতে ভুলে গেছি, এই দেখো এই যে জামা, এটা হচ্ছে আমার ননদের ছেলের জামা, এটা নিয়েছে 800 টাকা দাম, ননদের ছেলের জামা। আর বাচ্চাদের জিনিসে না অনেক দাম, স্টাইলটা দেখেছি এই দেখো স্টাইল, এর সাথে একটা প্যান্টও আছে, প্যান্টটা তো খুব সুন্দর, প্যান্টটা সব থেকে বেশি ভালো লেগেছে, এখানে একটা দড়ি দিয়ে আছে আর তুমি টেনে বড় করতে পারবা আবার ছোট করতে পারবা, প্যান্ট আছে এই যে। আর আমার যার একটা ছেলে হয়েছে তাকে একটা আংটি দিয়েছি, ছোট বাচ্চা তো একটা আংটি দিয়েছি, এখন জামা কাপড় দিইনি তো, প্রথম দেখেছি মুখটা তাকে একটা আংটি দিয়েছি এই মার্কেটে। আর আমার বাবা বাড়ির জন্য, আমার ভাইয়ের জন্য, আমার ভাইয়ের বাবার জন্য তো কেনা হয়ে গেছে, আমার ভাইয়ের জন্য, আমার বর্দির জন্য, মার জন্য, দাদার জন্য, আমার যাই হোক আমি দাদা বলি, দাদার জন্য, বাবুর জন্য, আর দুটো দাদার বিয়ে হয়েছে তাদের গিফট, এগুলো কেনা অনেকটা বাকি আছে, তো ওগুলো নেক্সট বার তোমাদের সাথে শেয়ার করবো। আমি এখন যেতে পারছি না জানো তো, কারণ আমাদের অ্যাপার্টমেন্টের মধ্যে না খুব বড় করে পুজো হচ্ছে, আর এখানে আমার অনেক ফ্রেন্ডরা আছে, এখানে খুব মজা করবো, সেজন্য আমি বাবার বাড়িতে এখন যেতে পারছি না, তো যখন যাবো তখন কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর বন্ধুরা আমার মার্কেট ছিল পুজো মার্কেট এটাই, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিও। আর বন্ধুরা তোমাদের কি পুজো মার্কেট এখনো করা হয়নি নাকি হয়েছে, তোমরা কিন্তু সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর আমার শপিং গুলো কেমন লেগেছে তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর আমি তো এটা আজকে আমার পঞ্চমী লুক, পঞ্চমীতে লুক আছে, এটা আমার আগেই তোমরা দেখেছো, এটা আমার আগের জামা, এটা আমি আগেই বানিয়েছিলাম, সেটা পরে ফেলেছি, তো এটা হচ্ছে এই যে। আর আজকে যা গরম পড়েছে আর কিছু ভালো লাগছে না, তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। আর এই ভিডিওটা কিন্তু অনেক লেন্দি হয়ে গেছে, প্লিজ তোমরা একটু কষ্ট করে দেখে নিও, আর আমার মার্কেটগুলো তো একটু না দেখে একটু কমেন্টস করলে না আমার খুশি হব না, তো এটা একটা মেয়েদের স্বভাব আছে যে মার্কেট করেছি কষ্ট করে, যদি ভালো না লাগে কেউ যদি না বলে না তাহলে ভালো লাগে না, তো চলো বন্ধুরা টাটা টাটা। বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলতে ভুলেই গেছি, এত মার্কেট করেছি সেজন্য আমি একটা গিফট পেয়েছি, দাঁড়াও গিফটটা তোমাদেরকে দেখাচ্ছি, এই যে একটা গিফট পেয়েছি,
একটা গিফট পেয়েছি আর একটা কার্ড পেয়েছিলাম, ওটা হচ্ছে তুমি আমি অল টাইম যদি শপিং করি তাহলে আমি 5% ডিসকাউন্ট পাবো। তো সে কার্ডটা না মানে আউট অফ স্টক হয়ে গেছে, সেজন্য আমাদেরকে দিতে পারেনি, কিন্তু নেক্সট টাইম যখন আসবে তখন আমাদেরকে ওটা দিয়ে দেবে। তো সেজন্য গিফটটা পেয়ে আমার তো খুব সত্যি খুব মজা লাগছে। গিফটটা দাঁড়া তোমাদেরকে একটু দেখাচ্ছি, এই যে ডিসপ্লে যেমন আছে ঠিক তেমনই, তারপর খুলে দেখাচ্ছি। এই যে ভালো লেগেছে, আমার তো খুব পছন্দ হয়েছে। আর গিফট ফ্রি জিনিসটা সবারই খুব ভালো লাগে। এটা হচ্ছে আমাদের গিফট। তো চলো টাটা। আমার হাজবেন্ড আরো একটা শার্ট আর একটা টি শার্ট কিনেছে, বাট ওগুলো না এখানে নেই, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে ওইগুলো ছবি আমি আশা করি তোমাদেরকে পরবর্তীতে যখন পড়বে তখন তোমাদেরকে বলে দেবো, তোমরা একটু দেখে নিও। নমস্কার।